দেশে দেখা যায় মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষে ছেলের বাড়িতে গরু অথবা ছাগল পাঠানো হয় কোরবানির জন্য, দেওয়া হয় না? মেয়ের পক্ষ থেকে বলা হয়, হ্যাঁ মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে একটি খাসি পাঠানো হলো, ছাগল দেওয়া হলো। এখন ছেলের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা কি এত নিচে নেমে গেছি, আমরা কি একটা গরু পাওয়ার মতো ক্ষমতা রাখি না? তখন পুত্রবধূকে লক্ষ্য করে শ্বশুর মশাই অথবা শাশুড়ি বলে, তোর বাবা কি আমাদেরকে এত ছোট মনে করেছে, আমরা কি ফকির হয়ে গেছি নাকি, আমরা কি একটা গরু পাওয়ার মতো ক্ষমতা রাখি না, আমাদের কি সে অ্যাবিলিটি নেই, আছে কি না? এমন আরো আসতে বলেন, আছে কি না? ওই মেয়ের বাড়ি থেকে আসা আপনার বাড়িতে যে গরু এসেছে, যে ছাগল এসেছে, ওটা দিয়ে কোরবানি দেওয়া হারাম, হারাম এবং হারাম। কথা কি বুঝতে পেরেছেন? ওই বাড়ি থেকে কোনো সম্পদ আপনার বাড়িতে আসা হারাম। আপনি চেয়ে নিচ্ছেন, লজ্জা করে না? আপনি এত নিচ্ছে কিভাবে নেমেছেন? লজ্জা থাকা উচিত। আজকে আমার দেশের প্রত্যেকটা সমাজেই তাই হচ্ছে। মেয়ে কি মেয়ে জন্ম দিয়া কি বাবা বিপদে পড়েছে? সম্মানিত ভাইরা, খবরদার, আপনারা যারা ছেলে বিবাহ করাইছেন, ছেলে বিবাহ দিয়েছেন, সতর্ক হয়ে যান। আর মেয়ের পক্ষ যদি আপনার কাছে যদি চেতে আসে, আপনার যদি তাদের কোনো যদি চাহিদা থাকে, আগে থেকে জেনে নেবেন। আপনি চাহিদা বলবেন, এটা হারাম, এটা আমি দিতে পারবো না, এমন হলে আমার সঙ্গে আসো, নাহলে আমার দরকার নেই। কথা কি বুঝাতে পেরেছি? কথা বুঝাতে পেরেছি? রাগ করেছেন? মনে মনে অনেকে চিন্তা করছে, হুজুর আর খাইয়ে দেয় কাম নাই, এই তো দিলেন আমাদেরকে। ভাই, আপনার ভালোর জন্য বলছি, আপনি ওইটা দিয়া আপনি বললেন, হুজুর আমার মেয়ের বাড়িতে মেয়ের পক্ষ থেকে সন্তুষ্ট চিত্তে তারা একটা গরু দিয়েছে, আমি তাদের কাছে চাই নাই। আপনি এটা জানেন না তার দিতে কত কষ্ট হয়েছে, আপনি খবর নিয়ে দেখেন গোপনে তার দিতে কত কষ্ট হয়েছে। মেয়ের বাড়ি থেকে একটা খাসি এসেছে, আপনি প্রশ্ন করে দেখেন তার দিতে কত কষ্ট হয়েছে। তার কাছে ছিল না, ঋণ করে সুদের উপরে টাকা নিয়ে আপনাকে দিয়েছে। সুদ খাওয়া হালাল না হারাম? আরো আসতে বলেন, হালাল না হারাম? ওই সুদের টাকা দিয়ে যদি আপনাকে যদি কোরবানির জন্য যদি পশু পাঠানো হয়, সেই পশু দিয়ে আপনি কোরবানি দিবেন, কোরবানি আল্লাহ কবুল করে ফেলবেন, হ্যাঁ এত সহজ। সম্মানিত ভাইরা আমার, সুতরাং সতর্ক হয়ে যান, রাগ করবেন না। রাগ করেন আপনারা? কথাগুলো কার? আমি বলছি মাত্র। সম্মানিত ভাইরা আমার, তাহলে মেয়ের বাড়ি থেকে আসা যে পশুটি আপনার বাড়িতে আসবে, যদি পারেন সন্তুষ্ট চিত্তে সেটা তাদের বাড়িতে, আপনার বেয়াই যেন অসন্তুষ্ট হয়ে না যায়, শ্বশুর যেন অসন্তুষ্ট হয়ে না যায়, সুন্দর করে সেটাকে আবার ফেরত পাঠিয়ে দেন। আর তারা যদি নিতে না চায়, তাহলে সেটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করুন, যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ, যা দিয়েছে তাতে কি তার কলিজার টুকরা মেয়ে তারে আপনারে দিয়ে দিয়েছে, আর কি দেওয়ার দরকার আছে? সম্মানিত ভাইরা, যাদের মেয়ে আছে, আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিয়ে যেমন আপনার মেয়েটাকে সুখে রাখতে চান, ঠিক তেমনিভাবে আপনার ঘরে যে পুত্রবধূ এসেছে তার বাবা মাও তেমনই চায় তার সন্তানটি আপনার ঘরে সুখে শান্তিতে থাকুক। সুতরাং এই জাতীয় কর্মকাণ্ড থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। রাগ করছেন আপনারা? আজকে সময় কিন্তু একটু বেশি নেব, সময় একটু বেশি নেব, যেহেতু আমরা সামনে আর সময় পাচ্ছি না, এই জন্য দুই একটা মাসালা আপনাদেরকে জানাই দিতে চাই। তাহলে প্রথম নাম্বার বললাম কি, সম্পদ হতে হবে হালাল। দ্বিতীয় নাম্বার হলো, যে পশু দিয়া কোরবানি দিবেন সেটা হলো উৎকৃষ্ট মানের। তৃতীয় নাম্বার হলো, মেয়ের বাড়ি থেকে আসা পশু দিয়া কোরবানি দিলে কোরবানি, আপনাকে কেউ হাদিয়া দিয়েছে একটা ছাগল, মনে করেন হুজুরের মাঝে মধ্যে মানুষেরা হাদিয়া দেয়, আয়েশা বলল হুজুর আমি এই ছাগলটা আপনার হাদিয়া দিয়েছি, আপনাকে এটা মালিকানা দিয়ে দিলাম, এটা আপনার, আপনি যা ইচ্ছে তা করেন, এটার মালিক যেহেতু আমি, আমি ইচ্ছে করলে এটা দিয়ে কোরবানি দিতে পারবো। কেউ যদি এইভাবে আপনাকে যদি কিছু টাকা দিয়েছে, ওই টাকাগুলো আপনাকে খরচ করার জন্য দিয়েছে সন্তুষ্ট চিত্তে, আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন, সেটাকে দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সম্মানিত ভাইরা, এরপরে হলো, মেয়ের বাড়ি থেকে আসা এই সম্পদ দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না, কারণ আল্লাহ বলছেন আপনার প্রিয় বস্তু, এটা তো ওই মেয়ের বাবার প্রিয় বস্তু। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য তুমি উৎসর্গ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার, তুমি আল্লাহর সন্তুষ্ট পেতে পারবা না, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবা না। তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে আপনার প্রিয়টা দিতে হবে, মেয়ের বাবার প্রিয়টা দিয়ে আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন? আরো আসতে বলেন, পারবেন? সম্মানিত ভাইরা, তাহলে এটা থেকে বিরত থাকতে হবে। এবার আসুন, আপনি যে কোরবানি দিচ্ছেন, যে পশুটি ক্রয় করেছেন,
আপনি চিন্তা করে দেখেছেন আপনার এই পশুটি আসলে কোরবানের জন্য উপযোগী কিনা, কোরবান দেওয়ার জন্য যে